হার্টে রক্তনালী ব্লক হয়ে যাওয়া, এই টার্মটার সাথে এখন সাধারণ মানুষ খুবই পরিচিত। সো এই জিনিসটা নিয়ে আমরা এখন একটু জানতে চাই, ব্লক হয়ে গেলে আসলে কী কীভাবে ব্লকটা হচ্ছে বা কী কী সিমটমগুলো হয়, খুব সিম্পল করে যদি আমাদের দর্শকদের জন্য বলতেন, কারণ অনেকেই কনফিউজ থাকে যে ব্লক বা হার্ট অ্যাটাক এগুলো সব সিমিলার কিনা বা আসলে এগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আচ্ছা, প্রথমে আসলে যখন শুরু হয়, আমরা বলি যে যখন মানুষের বয়স 20-25 বছর হয় তখন হার্টের রক্তনালী এবং শরীরের অন্য জায়গার রক্তনালীতে চর পড়তে থাকে, একটা বলি আমরা, বিভিন্ন ধরনের আমাদের কোলেস্ট্রল বা এই ধরনের পদার্থ জমাট বেঁধে থাকে। তো জমাট পড়লে স্বাভাবিকভাবে রক্তনালী যে ডায়ামিটার আছে বা রক্তনালী কমে যায়, রক্তের ফ্লো কমতে শুরু করে। এখন কারো কারো দেখা যায় এগুলো বিভিন্ন কারণে এটা করে ত্বরান্বিত হয়, অ্যাক্সেলারেট হয়, যে কারো খুব দ্রুত ব্লক হতে থাকে, কারো হয়তো স্লো ব্লক হতে থাকে। এই যে দ্রুত ব্লক হতে থাকা বা ব্লক তৈরি হতে থাকে সহায়তা করা, এই জন্য আমরা কিছু কিছু রিস্ক ফ্যাক্টর বলি, যে এগুলো থাকলে এগুলো হওয়ার সম্ভাবনা, ব্লক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন কারো যদি অনিয়মিত ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, রক্তে কোলেস্ট্রল মাত্রা বেশি থাকে, যদি কেউ ধূমপান করে, ফ্যামিলিতে যদি কারো হার্টের সমস্যা থাকে, কারো যদি ওজন বেশি থাকে, কেউ যদি মুভমেন্ট কম করে, মানে সেডেন্টারি লাইফ স্টাইল, যে সারাদিন বসে বসে কাজ করে, তাদের হলো এই যে ব্লক, যেটা বললাম, ব্লক হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে বা ব্লক ত্বরান্বিত হওয়া, ব্লক দ্রুত বাড়তে থাকে, এটা সম্ভাবনা বেশি থাকে। তখন এই যে ব্লক যেটা তৈরি হচ্ছে, এই ব্লক তৈরি হওয়ার কারণে রক্ত ফ্লো যেহেতু কমে যাচ্ছে, ফ্লো কমে গেলে যেমন হার্টের যেটা আমরা যখন পরিশ্রম করি তখন আমাদের হার্টের মাসেল যেটা আছে তার ডিমান্ড বাড়ে, অক্সিজেন এবং খাবার ডিমান্ড বাড়ে। তো খাবার ডিমান্ড বাড়লে স্বাভাবিকভাবে আমাদের হলো এই রক্তের মাধ্যমে যেহেতু অক্সিজেন এবং খাবার যায়, এবং যেহেতু রক্তনালীর মধ্যে দিয়ে ফ্লো কমে যাচ্ছে ব্লকের কারণে, তখন ওই খাবার অক্সিজেন ওই ডিমান্ড অনুযায়ী যেতে পারে না, ফলে বুকের মধ্যে এক ধরনের চাপ, বিশেষ করে যখন পরিশ্রম করতে সিঁড়িতে উঠতে থাকে বা ভারী কাজ করে, বা অনেক সময় গ্রামের মানুষের বোঝা নিয়ে যখন হাঁটে, অথবা কেউ বাজার নিয়ে যখন হাঁটতে শুরু করে, তখন দেখা যায় সে বলে যে আমার বুকের মধ্যে এক ধরনের চাপ 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 চাপ, মানে যখন তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা একটু বেশি হচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি তখন সাধারণত প্রথম ধরা পড়ে আর কি, যে আমার বুকের চাপ 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 লাগতেছে। মানে সবাই খালি এটাই মনে রাখেন যে হার্ট সব জায়গায় ব্লাড সাপ্লাই দিচ্ছে, কিন্তু হার্টের যে ব্লাড সাপ্লাইটার একটা মেইনটেনেন্স দরকার সেটাই অনেকেই হয়তো খেয়াল করেন না। না হলেই সাধারণত যখন কম হয় পরিমাণে তখন সাধারণত এই সিমটমগুলো আসে, স্বাভাবিক তখন বুকে চাপ চাপ লাগতে পারে, অথবা এমন হতে পারে যে কেউ এইভাবে অনুভূতি না দিয়ে তখন বলে আমি সিঁড়িতে উঠি, তখন বুক ধরফা করতে পারে, অথবা কেউ বলতে পারে আমার একটু শ্বাসকষ্টের মতো হয়, এই শ্বাসকষ্টের মতো হওয়াটা, বুক ধরফর করাটা অথবা বুকে চাপ লাগাটা, এটা আমাদের ওই ব্লকের কারণে হতে পারে। অথবা কারো কারো হতে পারে জীবনে, হ্যাঁ ফার্স্ট কোনো দিন কোনো বুকে চাপ লাগে না এবং কোনো সিমটম হয় না, কিন্তু ফার্স্ট টাইম হঠাৎ করে বুকে তীব্র প্রচণ্ড ব্যথা হতে পারে এবং সাথে সোয়েটিং টোয়েটিং হয়ে দেখা যাচ্ছে রোগী বা হাসপাতালে ভর্তি হতে পারে, মানে যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলতেছি, অর্থাৎ ব্লকের কারণে আমার পুরো রক্তনালী বন্ধ হয়ে যায়, আমার হার্ট অ্যাটাক হয়ে আমার হাসপাতালে বা ইভেন মৃত্যু হতে পারে, স্পটে যে অ্যারিথমিয়া মৃত্যু, সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। এটা নিয়েও সব ফার্স্ট টাইম সে প্রেজেন্ট করতে পারে যে আগে কখনো বুকে ব্যথা হয় না। আর ওরা ইয়ং অনেক পেশেন্ট আমরা পাই, 30-40-35 বছর বয়স, যখন হার্ট অ্যাটাক নিয়ে আসে তখন জিজ্ঞেস করে আপনার আগে কখনো বুকে ব্যথা করছে কি না, বা হাঁটতে গেলে পরিশ্রম করতে কোনো কষ্ট হয়েছে কিনা, বলে যে না আমার তো আগে কখনো হয় নাই, এটাই ফার্স্ট টাইম যে একটা ব্লক এটা হয়েছে। তো এগুলো সাধারণত অনেক সময় যে হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়ার যে ঝুঁকিটা হয় বা হতে পারে, সেটা অনেক সময় যারা ধূমপান বেশি করে, যাদের প্রেশার কন্ট্রোল রাখে না, ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে যাদের, এদের হঠাৎ করে যে প্লাক যেটা থাকে বা ব্লক যেটা থাকে অলরেডি হার্টের মধ্যে অল্প অল্প থাকলেও, সেটা ওই সিমটম করার মতো হয়তো বড় হয় নাই, কিন্তু তার আগে এটা ফেটে যায়, হার্ট অ্যাটাক করতে পারে।